ইসলামী বিনোদনের অন্যতম প্ল্যাটফর্ম দারুসুন্নাত মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকা আল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ولا بالقلم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসী সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান ইসলাম জানা অজানার উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, তার ফজল ও করমে আপনারা সকলেই সুস্থ আছেন, সুস্থ থাকবেন এই শুভকামনা করেই আমরা শুরু করছি আমাদের আজকের এই প্রোগ্রামটি। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা প্রথমে আপনাদের দিতে চাই। দেখ, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রথমে প্রশ্ন করেছেন হুজুর, উজুর নিয়ত ও দোয়া না পড়লে উজু হবে? উজুর নিয়ত এবং দোয়া পড়া এটা উত্তম। আপনি যদি উজুর নিয়ত করেন, তাহলে যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর, আর ইন্নামা তুসাবুল আমাল, আমলের সওয়াব দেওয়া হবে বিন্নিয়াত, নিয়তের উপরে। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ইন্নামা সিহ্হাতুল আমাল, আমল বিশুদ্ধ হবে তার নিয়তের উপরে। এই জন্য শাফি মাজহাব মতে তো নিয়ত না করলে তার উজুই হবে না, কিন্তু হানাফি মাজহাব মতে উজু হবে, কিন্তু তার নিয়ত না করলে সে সওয়াব পাবে না। আর দোয়ার যে বিষয়টি, সেই দোয়াটিও করা এটি উত্তম হবে, উজুর নিয়ত করা, উজুর দোয়া করা। নিয়ত করলে আপনি সওয়াব পাবেন, নিয়ত না করলে আপনি উজুর সওয়াব পাবেন না। কারণ ইবাদতে গাইরে মাকসুদা, যেমন উজু, তায়াম্মুম, গোসল, এগুলোর জন্য আপনার নিয়ত করলে আপনি সওয়াব পাবেন। উজু করার পরে যদি মুখে স্নো বা ক্রিম ব্যবহার করে, তাহলে কি উজু নষ্ট হবে? এমডি ইউসুফ আলী, না ইউসুফ আলী ভাই, উজু করার পরে যদি আপনি স্নো দেন অথবা কোনো ক্রিম, যেগুলো লিগ্যাল ওয়েতে প্রস্তুত করা হয়েছে, এমন কিছু ব্যবহার করলে এতে আপনার উজুর কোনো প্রবলেম হবে না।